সুতরাং দর্শকেরা গুটি গুটি পায়ে হাঁটা শুরু করছে আর ফিউ সেকেন্ডস এই ফাউলটা হয়ে যাতে যতটুকু টাইম আছে কিল করে নিতে পারবে বল বসিয়ে নিচ্ছে বিট্টু 2-1 পিছিয়ে থেকে কামব্যাক করেছে সাতালাল জার্সিতে গত বছরের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দল বিষ্ণুপুর উত্তর পাড়া অগ্রণী সংঘ রকি মাফ করবেন বিট্টু কিক নেওয়ার জন্য তৈরি সময় রেফারি বুক করলেন একদম রাইট ডিসিশন বুক করেছে রেফারি রেড কার্ড হবে দুবার হলুদ কার্ড হয়েছে সুতরাং রেড কার্ড এটা এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা ঠিক নয় মাঠের বাইরে দর্শকরা চলে আসুন মাঠের বাইরে আর তো কয়েক সেকেন্ড বাকি জাস্ট কয়েক সেকেন্ড একটু মাঠের বাইরে দর্শকেরা প্লিজ কে উঠবে না মঞ্চে এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় রাখবেন আপনি ক্যারেক্টার রাখবেন আস্তে 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 প্লিজ আস্তে মাথা ঠান্ডা রাখতে হবে প্লিজ আস্তে 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 মাথাটা ঠান্ডা রাখুন খেলা শেষের দিকে একদম শেষের দিকে আমাদের আমাদের এলাকার দর্শকরা রিকোয়েস্ট আপনাদের কাছে হাত জোর করে প্লিজ 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 দর্শকদের কাছে অনুরোধ করব আমরা বিশেষভাবে অনুরোধ করছি খেলার মাঠে যে কিছু ঘটতে পারে ঘটেছে আপনাদেরকে সকলকে অনুরোধ করছি মাঠে যান যারা প্লেয়ার ছিল তারা উত্তেজিত হয়েছে কিন্তু দর্শককে এই উত্তেজনা সাজে না আপনারা যাচাত কোক দয়া করে মাঠের বাইরে সবাই দাঁড়িয়ে যান কোক কোনো খেলোয়াড় কোনো ঘটনা ঘটিয়েছে রেফারি করেছে এটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এখানে দাঁড়িয়ে কোনো খেলোয়াড়দের উপরে ঘায়ে হাত তোলা সাধারণ দর্শকের কোনোভাবে উচিত নয় আপনারা দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা অযথা উত্তেজিত হবেন না ফুটবল খেলার মাঠে উত্তেজনা থাকেই খেলার মাঠে রেফারি খেলোয়াড়রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দর্শকদের এখানে অতি উৎসাহ হয়ে মাঠে প্রবেশ করা অনুচিত একদম দর্শকদের কাছে আমরা উদ্যোক্তাদের পক্ষ থেকে বিনম্র অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে মাঠের পরিবেশ বজায় রাখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি খেলোয়াড়রা এই মাঠে অংশগ্রহণ করেছে প্রতি বছর এই টুর্নামেন্ট হয় সামান্য অসতর্কতার জন্য কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন আপনারা এখানে তৈরি হতে দেবেন না দর্শকদের কাছে অনুরোধ আপনারা অযথা উত্তেজিত হবেন না খেলার মাঠে রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং এক্ষেত্রে কোনো অপ্রয়োজনীয় সিদ্ধান্তও রেফারি নেননি দর্শকদের কাছে অনুরোধ আপনারা অতিরিক্ত উত্তেজিত হবেন না স্পোর্টসম্যান স্পিরিট রাখুন খেলার মাঠে আসতে হলে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হবে